আমরা আজকে এই প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটা সম্পূর্ণ বিস্তারিতভাবে স্ট্যান্ডিং কমিটিতে আলাপ করেছি এবং সেখানে আমার সাথে এও আছেন বিএনপির মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানও আছেন কি বলে আমরা যারা আওয়ামী লীগের সদস্য এবং যারা অন্য বিএনপি এবং জাতীয় পার্টির যারা সদস্য তারা সকলেই উপস্থিত ছিলাম এবং তা এবং সেটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছি এবং বিস্তারিত আলাপ আলোচনায় ওনারা ওনাদের আমার কাছে ব্যাখ্যা চেয়েছেন যে এটা কেন করা হলো ওটা কেন করা হলো আমি বিস্তারিতভাবে সকল ব্যাখ্যা দিয়েছি যেটা আপনারা হয়তো আবারও শুনতে পারবেন জাতীয় সংসদে যখন এই বিলটা পাশ করার জন্য আনা হবে আর কিছু পরিবর্তন যেটা আমি এখন বলবো না তার কারণ হচ্ছে এটা জানার অধিকার সবচেয়ে আগে হচ্ছে মাননীয় সংসদ সদস্যদের তো আমি যখন হাউসে এটাকে উত্থাপন করব সেই সংশোধন কি হবে সেখানেই সাব্যস্ত হবে আমরা আলাপ আলোচনা করার পরে সেটা এখন এটা রিপোর্ট তৈরি করে হয়তো আমি জানি না কবে কিন্তু আমাদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাহেব বলেছেন যে কয়েকদিনের মধ্যেই তিনি এই রিপোর্ট সংসদে উপস্থাপন করবেন ধন্যবাদ তড়িঘড়ি এবং গোপনীয়তার একটা কথা আসছে এটা কেন আসছে দুটোর একটাও সত্য না প্রথম কথা হচ্ছে যে এই দাবি উঠে আসছে আপনার অনেক আগের থেকে 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন এরকম একটা আইন হওয়ার কথা আপনারা সাক্ষী আমি সব সময় বলে এসেছি যে এরকম একটা আইন হওয়া উচিত কিন্তু আমি বলেছিলাম যে যেহেতু কোভিড সিচুয়েশন আছে আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা দিয়েছিলাম যে যেহেতু কোভিড সিচুয়েশন আছে সেইখানে আমি যদি আজকে বলি যে হ্যাঁ এই পার্লামেন্টে এবং এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার সাথে আগেই এই আইন হবে সেটা হয়তো হতে পারে না তারপরেও আমি বলেছি যে মহামান্য রাষ্ট্রপতি সংলাপ দেখেছেন সংলাপ শেষ হওয়ার পর এর সফলতা এবং ব্যর্থতার উপরে নির্ভর করবে এবং সেইখান থেকে কি মহামান্য রাষ্ট্রপতির নির্দেশ আসে তার উপরে নির্ভর করবে এই আইনটা কখন হবে আমি পরিষ্কারভাবে এটা তো তড়িঘড়ি করার কিছু নাই আর আইন যখনই আইন ক্যাবিনেটে অ্যাপ্রুভড হয়েছে তৎক্ষণাৎতেই এটা আপনার লেজিসলেটিভ ডিভিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে আমি তো বুঝলাম না এখানে এটা গোপনীয়তা কী আর আমরা এত বোকা না এই আইনটা গোপন করে আমার কী লাভ হবে এই আইনটা তো আইন হবে মানুষ তো দেখবে মানুষ তো জানবে তা আমি এটা গোপন করতে যাব কেন ১৮ নভেম্বর আপনাদেরকে সুজনের পক্ষ থেকে একটা খসড়া জমা দিয়েছে তখন আপনি বলেছিলেন যে পর্যাপ্ত সময় নেই এই স্বল্পতম সময়ের মধ্যে সেটা আমি বলেছিলাম আমি তো আবারো বলছি যে তারপরে আমি জানি আপনি কি বলছেন আপনাকেও আমি বলতে দিব ব্যাপারটা হচ্ছে যে ওনারা বলেছিলেন যে এটা অর্ডিন্যান্স দিয়ে করে ফেলেন আমি তখন বলেছিলাম যে না এরকম একটা আইন পার্লামেন্টকে পাশ কাটিয়ে আমার করা ঠিক হবে না এবং আপনাদেরকে এখনও বলছি যে ব্যাপারটা ছিল যে কোভিড সিচুয়েশনে আমি তখন কথা দিতে পারছিলাম না যে পার্লামেন্ট বসবে কি না বসবে তো সেই কারণে আমি এটা বলেছি এখন আমরা মনে করেছিলাম কোভিড সিচুয়েশন যখন একটু ইম্প্রুভ করেছে আমরা মনে করেছিলাম এই পার্লামেন্টটা অনেক দিন বসবে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা হবে আমরা সেই সাথে এটা এই আইনটাও দিব তো এখন আবারও আমরা দেখছি তো সেই উদ্দেশ্যে এটা আনা হয়েছে এখানে তো তড়িঘড়ি করার কিছু নাই আর নিয়োগদানের ব্যাপারে যেটা হয়েছে ওখানে নিয়োগদানের স্বচ্ছতার জন্য যেই সার্চ কমিটি করা হয়েছে তারা যদি বিধি প্রণয়ন করে আরও স্বচ্ছ করতে চায় তাও তো সেই সুযোগও রাখা হয়েছে আরেকটা কথা আমি বলে দিই যে আমি অনেক রকম সমালোচনা শুনছি তো একজন অত্যন্ত সম্মানিত প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন এটা সার্চ কমিটির আইন হয়েছে ওনারা কিন্তু 2011 সালে একটা আইনের ড্রাফট আপনার জমা দিয়েছিলেন আপনাদেরকে আমি অনুরোধ করব সেই আইনটা দেখেন আর আজকে আমি যেই আইনটা সংসদে উপস্থাপন করেছি সেই আইনটা দেখেন তার মধ্যে আমারটা যদি ইম্প্রুভ না হয় আমি
তা আপনারাই বিচার বিবেচনা করবেন। তার মধ্যে এটা 50 বছরে প্রথম এই আইনটা হলো। জি স্যার, 12টা কমিশন এখন পর্যন্ত দায়িত্ব পালন করেছে। আপনার আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে দফা 9 যে কথা হয়েছে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে। আমি এখানে একটা কথা বলি, আমি আজকে মিটিংয়ের মধ্যেও বলে এসেছি, দেখেন আওয়ামী লীগ ইনডেমনিটির রাজনীতি করে না, আওয়ামী লীগ ইনডেমনিটির শিকার, ইনডেমনিটি দেয় না, এটা জানা উচিত। আপনারা সকলেই জানেন যে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে ইনডেমনিটি কারা দিয়েছিল এবং এই ইনডেমনিটি অর্ডিন্যান্স কারা তুলেছিল, তো সেই ক্ষেত্রে এই আওয়ামী লীগই এই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করেছিল। এইখানে কাউকে ইনডেমনিটি দেওয়া হয় নাই, যেটা আইনে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইনডেমনিটি আর একটা হচ্ছে লিগ্যাল কভারেজ, দুটো কিন্তু এক জিনিস না। ইনডেমনিটি মানে হচ্ছে মাফ করে দেওয়া, তাদের আইনের আওতার থেকে বাইরে করে দেওয়া, আর লিগ্যাল কভারেজ দেওয়া হচ্ছে আইনের ভিতরে আনা। তো এখানে যেটা করা হয়েছে, আপনারা যদি ক্লিয়ারলি এই দফা 9 এখনও যেহেতু পাশ হয় নাই, এটা ধারা নয়, দফা 9 যদি আপনারা পরিষ্কারভাবে পড়ে দেখেন তাহলে পরে তাদের যে কৃতকর্ম সেটাকে ইনডেমনিফাই করা হয়।